আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে বাঘ দেখলে কি হয় এবং স্বপ্নে ভাল্লুক দেখলে কি হয়। ইবনে সিরিনের তাফসিরুল আহলাম নামক কিতাব থেকে আপনাদের সাথে আজকের এই স্বপ্নের ব্যাখ্যাটা শেয়ার করছি। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা স্বপ্নে বাঘ দেখেন তাদের জন্য। স্বপ্নে বাঘ দেখার ব্যাখ্যা হচ্ছে শত্রু, জালেম, মিথ্যুক অথবা চোর অথবা বিশ্বাসঘাতক বন্ধু ও ধোঁকাবাজের আলামত। কেউ বলে স্বপ্নে বাঘ দেখা বেকুফ প্রতারকের লক্ষণ, কখনো পাপ বা লাফালাফির অর্থ বহন করে। এমনিভাবে বাঘ স্বপ্নে দেখা শিকারের বস্ত্রের ইঙ্গিত, কখনো শত্রুতা মিত্রতার মাঝামাঝি অবস্থার অর্থ বহন করে। নিজ ঘরে বাঘ ঢুকতে দেখলে বুঝতে হবে সে ঘরে চোর ঢুকবে। বাঘ গৃহপালিত পশু ব্যতীত অন্য কোনো প্রাণীর আকৃতি ধারণ করে ঘরে ঢুকতে দেখলে তাহলে বুঝতে হবে চোর তার চুরি থেকে তওবা করবে। বাঘের শাবক পালন করতে দেখলে বুঝতে হবে রাস্তায় পড়ে থাকা চোরের সন্তানকে লালন পালন করবে। তার হাতেই এ সম্পদ ও বাড়ি ধ্বংস হবে। কেউ বলে বাঘ স্বপ্নে দেখলে সে নির্দোষ ব্যক্তিকে অপবাদ দিবে। কেউ বলে বাঘ স্বপ্নে দেখা ভয় ও কোনো বিষয়ে হারিয়ে যাওয়ার লক্ষণ। চিতাবাঘ স্বপ্নে দেখা সিংহের অনুরূপ, সেও রহস্য গোপনকারী হিংস্র পাপাচারীর মর্ম বহন করে থাকে। তদ্রূপ স্বপ্নে চিতাবাঘ দেখলে বুঝতে হবে সে জালেম একজন বাচ্চা হবে। ঘরে চিতাবাঘ প্রবেশ করতে দেখলে বুঝতে হবে ফাসিক লোক তার সমাজের মধ্যে প্রবেশ করছে। চিতাবাঘের গোশত খেতে দেখলে সে নেতৃত্ব পাবে। আশা করছি বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আমার পেজের লিঙ্ক প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া, আপনারা আমার পেজটা দেখতে পারেন। কারণ আমাদের নাম দিয়ে অথবা আমাদের ছবি দিয়ে অনেকেই অনলাইনে নানানভাবে প্রতারণা করে, সুতরাং আমাদের নাম অথবা আমার ছবি হলেই কিন্তু ওইটা আমি না, সাবধান। ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা আসে ওইটা আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।